চলতি সপ্তাহে ভারী বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে দেশের নদনদীর পানি। এতে বন্যা কবলিত প্রায় সব জেলার অবস্থার উন্নতি হয়েছে। স্থিতিশীল আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি, তবে দুর্গত এলাকাতে বাড়ছে পানিবাহিত নানা রোগ। এছাড়াও বন্যার কারণে ঘরবাড়ি ও ক্ষেতের ফসল ভেসে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুর্গতরা। নেত্রকোনার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গেল তিন দিনে জেলার ভূঁইয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামে শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন দেখা দিয়েছে কালীহাত উপজেলার বেশ কিছু এলাকায়। জিও ব্যাগ ফেলেও এসব এলাকার ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।